সাত সকালে মুর্শিদাবাদে বরণ যায় খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, এই দিন সকালে বাড়ি থেকে স্থানীয় সুন্দরপুর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলেন বরণজা ব্লকের কুরুনরুন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে তৃণমূলের সদস্য মুস্তফা শেখ। আজ সকালে মুর্শিদাবাদে বরণ চায় খুন তৃণমূল পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে বাড়ি থেকে স্থানীয় সুন্দরপুর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে এসেছিলেন বরণজা ব্লকের কুরুনরুন গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুর গ্রামে তৃণমূলের সদস্য মুস্তফা শেখ। আর সেখান থেকে বাড়ি ফেরার পথে চৌতপুর গ্রাম সংলগ্ন মাঠে একদল দুষ্কৃতী তার উপর হঠাৎই আক্রমণ করে এবং বোমা ও গুলির আঘাতে ঘটনাস্থলে একটি ধানের জমিতে লুটিয়ে পড়ে শ্রীরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েতের সদস্য মুস্তফা শেখ। পরে ঘটনার খবর দেওয়া হয় বরণজা থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে এই খুন তার কোনো কিনারা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনা তদন্তে নেমেছে বরণজা থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে অরবিন্দু মণ্ডলের রিপোর্ট, সমাজিত এসি। তারপর আবার মাসের মধ্যে আমি শীতে শীতে বাড়িতে ছিলাম, বাড়িতে গেছি দেখতে বলছি মারা করে মুর্শিদাবাদ ও সুন্দরপুর থেকে ঘর গেছিল। যে শুনলাম যে বলছি মুস্তফাকে মার্ডার করে দিয়েছে, আরেকজনের সাথে ছিল সে যেয়ে খবর দিচ্ছি যে মুস্তফাকে মার্ডার করে দিয়েছে। তার বলছে খালি কাছে পায়ে বোম লেগেছে, তাই বলছে। হ্যাঁ সে কম কাজ পায়ে লেগেছে একটা আর কি। মুস্তফা হ্যাঁ বলে ও কুলন পঞ্চায়েত এর আগে কতদিন আগে বোম খেয়েছিল? এই দু তিন বছর আছে। তখন বোম বাড়ি খেয়েছিল? হ্যাঁ মোটর সাইকেল বসিয়ে ছিল, মোটর সাইকেলে বোম দিয়ে হলো। শুনে এখন থেকে বলতে পারি না, আগে ভাবে ওর ভাই বোম আর দিয়ে গেল। সেটা হচ্ছে গ্রামেরই লোক আর কি, একটু ওর সাথে বেড়াইতো। আমার নাম নাজেম, নাজেম শেখ। আমার মামা হচ্ছে ভাই হচ্ছে আবার সহমন্দি হয়েছে, মামা ছেলে আবার সহমন্দি হয়েছে। ঘটনাটা ও জমিতে সার দেবো করে ইউরিয়া নিতে এসেছিল, ইউরিয়া নিয়ে বাড়ি ফিরছিল। চোরপুর থেকে যে পাকা রাস্তাটা আমাদের শ্রীরামপুর দিকে গিয়েছে, চোরপুর থেকে কিছুটা যাওয়ার পর ওই রাস্তার ধারে ওকে দুষ্কৃতীরা গুলি করে এবং বোমও মারে। সঙ্গে সঙ্গে মুস্তফা মারা যায়। মুস্তফা আমাদের কুন্নরুন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল এবং যারা এই কাজটা করেছে, এই জঘন্য অপরাধ, নিন্দনীয় অপরাধ, আমি চাইব এর উপযুক্ত শাস্তি হোক, যাতে পরবর্তীকালে কেউ না করে। আমাদের পঞ্চায়েত এমনিতেই খুব শান্তিপ্রিয় জায়গা, এই ঘটনা এখানে ঘটা আমরা মেনে নিতে পারছি না। যারা এটা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক, এটাই আমি প্রধান হিসাবে আমি এইটুকু চাইব। আমার নাম তপন কুমার রায়, প্রধান কুন্ডরুন গ্রাম পঞ্চায়েত। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।